মহাপ্রভু দ্বাদশ বিগ্রহের যে অলৌকিক লীলা, তার প্রথমটি হয়েছে অগ্রদ্বীপে কাটোয়ায়, এবং তারপর বলছি রেমুনার কথা উড়িষ্যায়। এখানে 1004 শতাব্দে ফাল্গুনী পূর্ণিমার দিন মহাসমারোহে রেমুনায় প্রতিষ্ঠিত হয়েছিল শ্রীকৃষ্ণ বিগ্রহ, নাম রাখা হয়েছিল শ্রী গোপীনাথ। এরপর কালাপাহাড়ের আক্রমণের হাত থেকে রক্ষা করতে বিগ্রহকে অনন্ত সাগরের, যা বর্তমানে চিল্কা হ্রদ নামে প্রসিদ্ধ, এর জলে লুকিয়ে রাখা হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করার স্বপ্নাদেশ পান শ্রী রসিকানন্দ প্রভু। শান্তিপুরের অদ্বৈত প্রভুর আবেশ অবতার শ্রী শ্যামানন্দ প্রভুর প্রিয় শিষ্য সেবক ছিলেন রসিকানন্দ। আদেশ অনুযায়ী জল থেকে তুলে গোপীনাথ বিগ্রহকে আবার প্রতিষ্ঠা করেন তিনি রেমুনায়। বর্তমানে গোপীনাথের ডান দিকে যে মদনমোহন আর বাম দিকে গোবিন্দ বিগ্রহের দর্শন পাওয়া যায়, তারা রসিকানন্দ প্রভুর পরবর্তী কোনো শিষ্য দ্বারা প্রতিষ্ঠিত হয়েছেন। তবে তাদের কোথা থেকে আনা হয় সে ব্যাপারে কোনো প্রামাণ্য তথ্য কিন্তু পাওয়া যায়নি। রেমুনায় গোপীনাথের মন্দির প্রাঙ্গণে রসিকানন্দ প্রভুর ভজনস্থলীয় সমাধিপীঠ রয়েছে। এখন ভক্তের হৃদয়ের সব সময় প্রধান বাসনা হল ভগবানকে নববিধা ভক্তি সহকারে সেবা করা, অর্থাৎ মনে দাস ভাব নিয়ে দাস্যভাবে সাধনা করা, ভগবানের রূপ গুণ লীলা শ্রবণ কীর্তন করা, তাকে সবসময় স্মরণ করা, তাকে বন্দনা অর্চনা করা, তার পাদ সেবন করা, তাকে নিজের পরম বান্ধব পরম আত্মীয় ভেবে তার চরণে নিজেকে সঁপে দেয়া। ভক্ত সবসময় চান তার পূজিত শ্রীবিগ্রহের অধরের কোণে পরিতৃপ্তির হাসির ঝিলিক থাকে যেন, সেই জন্যই তার সতত সজাগ অনুরাগের খেয়াল থাকে বিগ্রহের প্রতি। বিগ্রহকে স্বয়ং থেকে তুলে মঙ্গলারতি করে স্নান অভিষেক করিয়ে বস্ত্র পরিয়ে শৃঙ্গার করিয়ে সারাদিন রাতে একাধিকবার ভোগ নিবেদন করে আরতি করে পত্রপুষ্প নিবেদন করে কীর্তনের দ্বারা ভগবানের স্তুতি করে রাত্রে আবার তাকে স্বয়ং দিয়ে ভক্ত অনন্ত সুখ অনুভব করেন। আর আশ্চর্যের বিষয় এই, ভক্ত বৎসল ভগবানও কিন্তু সদা তৎপর থাকেন যে কী করলে তার ভক্ত সুখী হবেন। ভক্তের মনোবাসনা পূরণ করতে গিয়ে চোরও হয়েছেন তিনি, তাই তার নাম হয়েছে ক্ষীরচোরা গোপীনাথ। কার জন্য, কেন, কিভাবে, সেসব কথা জানবো এবার রাত নয় আগামীকাল। শুনতে থাকুন মিষ্টি কালী কথা, সঙ্গে জগন্নাথ বসু। গোপীনাথের আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুক। খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সব সংকট মুক্ত হবে।